পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণ করে ৭ লাখ টাকার মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, তত টাকা তারা দিতে অপারগতার কথা জানানোয় অপহরণকারীরা তা কমিয়ে ৩ লাখ টাকা করেছে। সেই সঙ্গে অপহরণকারীরা কাউকে জানালে পঞ্চায়েত সদস্যের অপহৃত ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যের দিকে গলসির সাঁকো গ্রামের বাসিন্দা পঞ্চায়েত সদস্যের বুদ্ধদেব দুরইয়ের ক্লাস ৩র ছেলে সন্দীপ মনসা পুজো দেখতে বাড়ির পাশের মন্দিরে গিয়েছিল। অভিযোগ, এরপর থেকে তার আর কোনো খবর মিলছিল না। রাতের দিকে তাদের কাছে একটি ফোন আসে। অপহৃত ছাত্রের পরিবারের দাবি, ওই ফোনে জানানো হয় সন্দীপকে অপহরণের কথা, পাশাপাশি বিশাল অঙ্কের মুক্তিপণও দেওয়া হয়। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, তবে অপহৃত সন্দীপ দুলইয়ের কোনো খবর পাওয়া যায়নি। চার-৫ নাগাদ দূর থেকে বেরিয়ে গেছে খেলতে, তারপর দিয়ে আমার ছেলে আর আসেনি। তাদের বাবাকে ফোন করে বলা হয় যে এরকম কিডন্যাপিং করা হয়েছে, ৫ লাখ টাকা লাগবে ছেলে ফেরাতে গেলে। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।